কোচবিহারে মোবাইল টাওয়ার বসানোর ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠল। এবার মোবাইল নেটওয়ার্ক সংস্থাগুলিকে নোটিশ পাঠাচ্ছে পুরসভা। কোচবিহার পুরসভা সূত্রে খবর, পুরো এলাকায় প্রায় 40টি বাড়ির ছাদে বসেছে মোবাইল টাওয়ার। পুরসভার দাবি, টাওয়ারগুলির অধিকাংশই বেআইনি। টাওয়ার বসাতে পুরসভার তরফে কোনো এনওসি নেওয়া হয়নি। বেশ কিছু অনুমোদনহীন টাওয়ারকে চিহ্নিত করে মোবাইল নেটওয়ার্ক সংস্থাগুলিকে নোটিশ পাঠাচ্ছে পুরসভা। বাড়ির মালিকদেরও নোটিশ পাঠাবে পুরসভা। ইতিমধ্যেই কোচবিহারের 8 নম্বর ওয়ার্ডের একটি বাড়ির ছাদ থেকে টাওয়ারের যন্ত্রাংশ খুলে নিয়েছে পুর কর্তৃপক্ষ। তারা কোনো অনুমোদন না নিয়ে, পুরসভার কোনো ট্যাক্স না দিয়ে অবৈধভাবে তারা ব্যবসা করে যাচ্ছে। আমরা খুব শীঘ্রই তাদের নোটিশ করবো। নোটিশ করার পরে যদি সাড়া না দেয়, তাহলে আমরা আইনগত যা যথাযথ ব্যবস্থা পুরসভা থেকে নেওয়া রয়েছে তার ঠিক সঠিক সময় সঠিকভাবে নিয়ে নেব। পাল্টা এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যেখানেই টাকা সেখানেই তৃণমূল, টাকা ছাড়াই নেতারা কিছু বোঝে না। এতদিন কেন 5-6টা চেয়ারম্যান বদল হলো এই 6-7 বছরে 8 বছরে? এতদিন কারুর কি কোনো হুঁশ ফিরল না? তার মানে প্রকারান্তরে কি হচ্ছে, এখন এগুলো ধরে আবার নতুন করে কাটমানি খাওয়ার আবার ব্যবস্থা হচ্ছে। এর তীব্র নিন্দা জানাই বিজেপিকে। তো জানতে হবে একটা টাওয়ার হয়েছে, সেই টাওয়ার কোম্পানি যদি অনুমোদন না নেয় তাহলে সেটাকে কী করা উচিত? সরকারের রেভিনিউ যদি লস হয় সেখানে সরকারের কী সিদ্ধান্ত নেওয়া উচিত? তাহলে বিজেপি নেতারা বলুক, তো বেঙ্গল সরকারের যদি কোথাও রেভিনিউ লস হচ্ছে, কোচবিহার পৌরসভার রেভিনিউ লস হচ্ছে, তো সেই রেভিনিউ তো পৌরসভাকে তুলতে হবে, মানুষকে পরিষেবা দিতে হবে। মানুষকে পরিষেবা কোথা থেকে দেবে? রেভিনিউ আসবে, রেভিনিউ থেকে পরিষেবা দেবে? সব মিলিয়ে অনুমোদনহীন মোবাইল টাওয়ার নিয়েও কোচবিহার শহরে তুঙ্গে রাজনৈতিক তরজা। শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। শুনতে পাচ্ছি না, বল না, হ্যালো, বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।